পুনের জনতার মূরত মাধমার। দেশ জুড়ি পুনের বৃদ্ধি পালে টোল কর। 31 মার্চর মাস নিশার পরাই প্রযোজ্য হল এই নতুন নিরিখ। এতিয়ারে পড়া অত্যাধিক ব্যয়বহল হল রাজপথরে যাত্রা। হয় সাধারণ জনতার মূরত পুনের রামটাঙ্গন কেন্দ্রীয় সরকারের। দেশের ভিন্ন প্রান্তর সমান্তরালক রাজ্যের টোলগেট সমূহতো 1 এপ্রিলের বৃদ্ধি পালে টোল কর। রাষ্ট্রীয় পথত যান বাহনের সংখ্যা বহার বাবে টোল কর বৃদ্ধির সিদ্ধান্ত। যান বাহনের সংখ্যার লগত প্রত্যক্ষ তুলনায় বৃদ্ধি টোল কর। কোরবাত যদি 5% আন কোরবাত 10% বৃদ্ধি টোল কর। নতুন বিত্তীয় বর্ষর আরম্ভণির দিনটাই ঔষধ বিদ্যুৎ আর টোল কর বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ঔষধ বিদ্যুতর সমান্তরালক রাজ্যের 7 টোলগেটত 5-10% টোল কর বৃদ্ধি। কেন্দ্রীয় সিদ্ধান্তক অসন্তুষ্ট সকলো। টোল কর বৃদ্ধির লগে লগে এতিয়া রাজ্যজুড়ি দেখা গৈছে ব্যাপক প্রতিক্রিয়া। বিরোধী দল সংগঠনের লগতে জাঙুর খাই উঠিছে সাধারণ জনতা। ঠায়ে ঠায়ে প্রতিবাদ, বিরোধিতার মাজতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্যক লো দেখা গৈছে প্রতিক্রিয়া। প্রথমে শুনক কি কৈছিলে ভবেশ কলিতায়। টোলত কোনে যায়? যার গাড়ি আছে 5-10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনব পারে, কিন্তু টোল ট্যাক্স দিতে অকমান কষ্ট পায়। কিন্তু রাস্তাটা ভাল লাগবে না? আমার যে লাইফ সেভ হয়েছে, আমার যে টাইম কনজামশন ঠিক আছে, আমি যে শর্ট ডিস্টেন্সত পাবলে সক্ষম হয়েছো, প্রিভিলেজ তো পাব লাগলে কিছু কিছু আমি স্যাক্রিফাইসও করব লাগবে রাষ্ট্রখনের কারণে। নিজের ঘর ভাড়াটা বড়াইছে, কিন্তু টোল ট্যাক্স দিতে অকমান কষ্ট পায়। শাসক পক্ষের এনে মন্তব্যের পিছতেই রাজ্যের প্রায় প্রতিখন টোলগেটের সম্মুখে দেখা গৈছে এতিয়া প্রতিক্রিয়ার জোয়ার। অসমত রাষ্ট্রীয় ঘাইপথের বিকল্প স্টেট হাইওয়ে নাই, অর্থাৎ রাজ্যিক ঘাইপথ নাই। গতি যেটু রাস্তার মাজে আমি অহা যাওয়া করবেন, সেটু রাজ্যিক ঘাইপথও বা রাষ্ট্রীয় ঘাইপথও, অর্থাৎ এটা পথের মাজে আমি টোল কর দিয়ে আসবলে আমাক বাধ্য করা হয়েছে। গতি তার উপর আকো ভোটর পথ দানো পড়া দিয়ে আজিরপরা এই টোল গেট সমূহ টোল কর বৃদ্ধি করা যায়। লঘু যানবাহনের ক্ষেত্রে 10% আর লঘু যানবাহনের ক্ষেত্রে 5%। আর এই যে বৃদ্ধি টোল কর বৃদ্ধি করা হয়েছে, এই টোল কর বৃদ্ধির জড়িয়ে রাইজক প্রত্যক্ষভাবে মাধ কমার সোধা হয়েছে। এ সরকারের হতকারী সিদ্ধান্ত, এ ধরনের সিদ্ধান্ত অন্যনীয় বাতিল করবলে আমি ছাত্রখণ্ডে সরকারের দাবি জানাইছো। নিশ্চয় আজি 1 এপ্রিল, আর 1 এপ্রিলের দিন রাজ্য কেন্দ্রীয় সরকারে ঘোষণা করেছে যে রাজ্যের টোলগেট সমূহ বা দেশের টোলগেট সমূহ কর বৃদ্ধি করার কথা। গতি যত বৈধভাবে টোলগেট সমূহ পাতিছে তারপর কর সংগ্রহ করক, তাত আমার কবলগিয়া একো নাই। আমি পারিলে আর সমর্থন করিম, সহায় সহযোগিতা করিম। কিন্তু যত অবৈধভাবে টোলগেট সমূহ নির্মাণ করে অবৈধভাবে সরকারে যে এই যে রাইজক যে টেটু চেপি যে ধন সংগ্রহ করেছে, এটা ব্ল্যাকমেইলিংয়ের বাইরে বেলেগ আর একো হব নয়। অবৈধভাবে যুদ্ধ টোল সংগ্রহ করে আছে সেইখিন আমার বিরুদ্ধে করবল আছে। আমি তো পারিলে রাজ্যবাসী কম অবৈধ টোলগেট আপনাদের পয়সা নিদিব, বৈধ টোলগেট সমূহ যত আছে আপনাদের পয়সা দিয়ক, তাতে আমার কবল একো নাই। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ আমি দাবি জানাইছো যে অতি শীঘ্রে তেখেতলোকে মূল্যবৃদ্ধি আর কর সমূহ রোধ করিবৰ কাৰণে আমি দাবি জানাইছো। মুঠর উপর 2022 এপ্রিলের পিছত পুনের 2023 পহিলা এপ্রিলের দিনটাতে অত্যাবশ্যকীয় সামগ্রী, ঔষধ, বিদ্যুতের লগতে টোল কর বৃদ্ধিয়ে এতিয়া চিন্তাম্বিত করে তুলিছে হাতিশুয়া জনতা। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।